শটে বাবু সোনা, মিস মিস, ও না গোল হলো, লাস্ট অব দি গোল হলো। শটে পিন্টু, ও বাবু, ও বাবু সোনার কোমরের তলা দিয়ে গোল হয়ে গেল। একদিকে সুরাজ, একদিকে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, প্রথমে কৃষ্ণ এসেছিল, তার পরিবর্তে কিন্তু বাবুসোনা আসলো। দিকে ব্লু, বাবুসোনা ইয়েলো, সুরাজ ব্লু, ফাইনাল টচ। ঘোরেনি কিন্তু। এদিকে আছে তোমার মা গীতা এবং এদিকে আছে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং। সোনাই প্রথম শট সোনাই এবং আদে গোল সুরাজ। চার সিল ব্রাদার্সের খেলার অভিজ্ঞতা রয়েছে সুরাজের। প্রথম শট মা গীতা সোনাই গোল করলো। শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তাদের প্রথম শট, শটে বাজ্য মায়ের গোলকিপার বাবুসোনা গোল করলো। সুতরাং গ্রাউন্ড শটে প্লে থেকে গোল করলো বাজ্য। মা গীতা দলের দ্বিতীয় শট, শটে সঞ্জয়, গোলকিপার সুরাজ। শটে সঞ্জয় ভালো ভালো প্লেসিং এ ফিনিশ করলো। আসবে শট করতে মা গীতা টিম, দুটো শট, দুটো গোল পেয়ে পিন্টু আছে শট করতে। শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তাদের দ্বিতীয় শট, এবার শিবশক্তি ইঞ্জিনিয়ারিং শট করতে আছে পিন্টু। পিন্টু ওরাও দুটো নম্বর শট, দ্বিতীয় শট শিবশক্তি ইঞ্জিনিয়ারিং। শটে পিন্টু এবং আদি গোলকিপার বাবুসোনা। সঞ্জয় সরে সময় এবারে বলের সামনে রয়েছেন, গোলকিপারকে সরিয়ে দিলেন। দ্বিতীয় শট শিবশক্তি ইঞ্জিনিয়ারিং, শটে পিন্টু দ্বিতীয় শট এবং আদি গোলকিপার বাবুসোনা। দ্বিতীয় শট শিবশক্তি ইঞ্জিনিয়ারিং, শটে পিন্টু, ও বাবুসোনার কোমরের তলা দিয়ে গোল হয়ে গেল। দুটি শটে দুটি করে গোল করেছে। তিন নম্বর শট, শেষ শট। আচ্ছা বাবুসোনা নিজেই দায়িত্বটা নিয়েছে, ক্যাপ্টেন বলছে আমি আগে লড়াই করব, তোমরা বসো আমি যাচ্ছি লড়াইতে। ঠিক এইভাবে ভেবে নিন, বাবুসোনা নিজেই গেছেন, ওদিকে ক্যাপ্টেন বলছেন দেখা যাক আমি কি রূপব। এখন অব্দি 2-2 শট করতে এসছে বাবুসোনা। মা গীতা দলের তিন নম্বর শট, শটে বাবুসোনা এবং একদিকে গোলকিপার সুরাজ, দুই গোলকিপার, একদিকে বাবুসোনা একদিকে সুরাজ। চলেছে বাবুসোনা, সুরাজ, শটে বাবুসোনা মিস, ও না গোল হলো, লাস্ট অব দি গোল হলো। ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আপার পোস্ট লেগে বেরি যাবে, বাট না, আপার পোস্ট লেগে কিন্তু ভেতরে ড্রপটা খেলো। গুড লাক বাবুসোনা, বারে লেগে কিন্তু বলটা কিন্তু গোলে জড়ালো এবং তিনটে শটে কিন্তু তিনটে গোল করে ফেললো মা গীতা। এদিকে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তাদের তিন নম্বর শট, গোলকিপার সুরাজ নিজেই দায়িত্বটা নিতে এসছে, সুরাজ এবং আইডিয়া গোলকিপার বাবুসোনা। বাবুসোনা শটটা কিন্তু দেখার মতন শট ছিল, ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ওটা ওনার বাইরে চলে যাবে, না লাস্ট অবধি কিন্তু ডফকে কিন্তু ভেতরেই পড়লো। শটে সুরাজ পাওয়ারে ফিনিশ করলো, পাওয়ারে ফিনিশ করলো সুরাজ। তিন তিন হয়ে গেল, অযথা প্রবেশ করবেন না।
একদিকে মা গীতা, একদিকে শিবশক্তি ইঞ্জিনিয়ারিং, একদিকে সুরাজ, একদিকে কৃষ্ণ। আজকের এই টুর্নামেন্টে খেলা দেখার জন্য তাদের কাছে অনুরোধ করবো, আপনারা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, প্রথমে কৃষ্ণ এসেছিল, তার পরিবর্তে কিন্তু বাবুসোনা আসলো। মা গীতা বাবুসোনা ইয়েলো, দিকে ব্লু শিবশক্তি ইঞ্জিনিয়ারিং ব্লু। বাবুসোনা ইয়েলো, সুরাজ ব্লু, ফাইনাল টচ। আপনাদের দল ধরে প্রস্তুত থাকবেন, পরের খেলা আপনাদের খেলতে হবে। ঘোরেনি কিন্তু কার ফেভারে যা দেখা যাক। লাস্ট অফ দি ব্লু, ব্লু পড়লো এবং শিবশক্তি ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো। এবং প্রথমে যখন টসটা করেছিল তখন কিন্তু সোজা পড়েছিল, টসটা একদম সোজা পড়েছিল এবং হলুদই পড়েছিল, তখন কিন্তু বাবুসোনা ফেভারে ছিল। বাট ঘোরেনি টসটা, সেই কারণে আবার কন্টিনিউ করলো, সেকেন্ড টাইম টসটা করলো, সেটা কিন্তু শিবশক্তি ইঞ্জিনিয়ারিংয়ের ফেভারে চলে গেলো।